আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। রাজাকারের পুত্রদের দম্ভ চূর্ণ করতে হবে বললেন আইজিপি। এরপরেই থাকছে করোনার টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। এছাড়া থাকছে করোনা পরীক্ষার লাইনে মৃত্যু হলো মসজিদের ইমামের। জানিয়ে দেব দেশব্যাপী যুব আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন চরমোনাইপি। এছাড়া থাকছে মুক্তি পেয়েছেন হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাশেমি। সর্বশেষ জানিয়ে দেব মানিকছড়িতে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, আমি খুব অবাক হয়ে যাই যখন দেখি স্বাধীনতার 50 বছর পরেও রাজাকারের সন্তানরা দম্ভ করে বলে আমি রাজাকারের সন্তান। রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে। বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার মাত্র 50 বছরের মধ্যে এই রাজাকারের পুত্র সন্তানরা কিভাবে এ দুঃসাহস পায়। বাংলার মাটিতে যারা 2 লাখ নারীর সম্ভ্রম হরণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের পক্ষ নিয়ে দম্ভ করার এ গণহত্যার দোসররা মাত্র 50 বছরের মধ্যে আম্ফালন করে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের সামনে বলে তারা রাজাকার পুত্র, এ দম্ভ চূর্ণ করতে হবে এ দেশের সাধারণ মানুষকে, যোগ করেন পুলিশ প্রধান। আইজিপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে সাড়া দিয়ে আমাদের পূর্বসূরীরা যে দেশটিকে আমাদের জন্য উপহার দিয়েছেন, তাদের যে অনবদ্য আত্মত্যাগ, সে আত্মত্যাগের মর্যাদা ধরে রাখার অন্যতম উপায় হচ্ছে পরবর্তী প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরা। এটি একটি ঐতিহাসিক দায়, একটি ঐতিহাসিক কর্তব্য দেশ ও মানুষের জন্য। সে সময় মহান স্বাধীনতার জন্য স্ত্রী ও সন্তান সহ সপরিবারে নোয়াখালী জেলার তৎকালীন পুলিশ সুপার আব্দুল হাকিমের মহান আত্মত্যাগের কথা সশ্রদ্ধস্মৃতিতে স্মরণ করেন আইজিপি। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী নোয়াখালী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বীর পুলিশ সদস্যদের অবদানকেও শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা বইয়ের মোড়ক উন্মোচন এবং ভাস্কর্য নির্ভীক ও নোয়াখালী জেলা পুলিশের 3টি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আইজিপি। সূত্র যুগান্তর। করোনা টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের উদাসীনতা ব্যর্থতা জনগণের জীবন জীবিকাকে বিপন্ন করে ফেলেছে, এখন আবার মানুষকে মিথ্যা বলে প্রতারণা করছে। টিকাই এখন পর্যন্ত পুরো সংগ্রহ হয়নি, এখন পর্যন্ত ভারত থেকে 3 কোটি টিকাই আনতে পারলো না, তারা এখন বলছে ইউনিয়ন পর্যায়ে টিকা দেবে। এগুলো জাতিকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয়। বুধবার বিকালে ভার্চুয়াল এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছর বাবু মারা যান। ফখরুল বলেন, এই সরকার একটা জিনিস খুব ভালো পারে, তা হলো অবলীলায় গয়েবসীয় পদ্ধতিতে মিথ্যা প্রচার করতে থাকে এবং সেই মিথ্যাকে সত্য প্রমাণিত করতে থাকে। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ। এ সময় মির্জা ফখরুল বলেন, শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান একজন সন্ত্রাসী দলবাজ মহিলাকে অধ্যক্ষ করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদেরকে উপাচার্য নিয়োগ দেওয়া হলো তারা দুর্নীতি করছে, এভাবে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এবং এই করোনার অজুহাতে তারা শিক্ষা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে তা তো পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ব্যাংকিং সেক্টরকে গিলে ফেলেছে তারা, আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করেছে। সূত্র যুগান্তর।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষা করাতে গিয়ে 43 বছর বয়সী মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। করোনা নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বুধবার 28 জুলাই সকাল 7:45 দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের BMA ভবনের ফ্লু কর্নারের সামনে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন আখাউড়া পৌর এলাকার খরমপুর গ্রামের একটি মসজিদের ইমাম, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের শহীদুল ইসলামের ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলাইমান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইকবাল হোসেনের পরিবার জানায়, গত 1 সপ্তাহ ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন ইকবাল হোসেন। করোনা পরীক্ষার জন্য BMA ভবনে ফর্ম পূরণ করে লাইনে দাঁড়ান তিনি। দাঁড়ানো অবস্থায় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র অধিকার। ইসলামী যুব আন্দোলন এর 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন চরমোনাই পীর। 28 জুলাই বুধবার বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় যুব আন্দোলন কেন্দ্রীয় কর্মপরিষদের ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে চরমোনাই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড শাখাকে কয়েক শত ফলস বনন গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এসহাক মাহমুদ, মোহাম্মদ আবুল খায়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ মোহাম্মদ নুরুল করিম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন, কেন্দ্রীয় যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। সূত্র আওয়ার ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা মাওলানা জুনায়েদ কাশেমি জামিন পেয়েছেন। 28 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত এই জামিন মঞ্জুর করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জামিনের পর সন্ধ্যায় 7টায় ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে বের হয়ে বাসায় ফিরেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন, এর আগে গত 1 মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID মাওলানা জুনায়েদ কাশেমিকে নামের মিলের কারণে গ্রেপ্তার করেছে। মাওলানা জুনায়েদ কাশেমির বাড়ি কুমিল্লায়, তবে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন। উত্তরা গাউসুল আজম মসজিদের ইমাম ছিলেন তিনি। সূত্র আওয়ার ইসলাম। খাগড়াছড়ির মানিকছড়িতে 14 বছরের মকতবের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মোহাম্মদ ওয়াসিউদ্দিন 26 নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়াসি মানিকছড়ির গাড়িটানা এলাকার গরমছড়ি জামে মসজিদের ইমাম এবং ফটিকছড়ির ভোজপুরের চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে। পুলিশ জানায়, মেয়েকে ধর্ষণের অভিযোগে বুধবার 28 জুলাই মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের পিতার দায়ের করা মামলায় ওই ইমামকে গ্রেপ্তার করা হয়। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বুধবার 28 জুলাই খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন ও স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মতিন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ওই শিশু শিক্ষার্থীকে মকতব ছাত্রী জিজ্ঞাসাবাদ করলে সে ইমামের সাথে অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করে, সে জনপ্রতিনিধিদের বলে হুজুর অনেক আগ থেকে আমাকে মোবাইল ফোনে মেসেজে প্রেমের প্রস্তাব দেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এ সময় ইমাম মোহাম্মদ ওয়াসিউদ্দিন মেসেজের কথা স্বীকার করলেও অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন। জনপ্রতিনিধিদের পরামর্শে ওই ছাত্রীর পিতা আব্দুল আহাদ বাদী হয়ে মসজিদের ইমাম মাওলানা ওয়াসিউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় বুধবার 28 জুলাই মামলা দায়ের করেন। এ বিষয়ে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহানুর আলম বলেন, ধর্ষণ মামলার আসামি মাওলানা মোহাম্মদ ওয়াসিউদ্দিনকে গ্রেপ্তার করে
বুধবার খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে এবং মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র ইত্তেফাক।